নমস্কাৰ কনসেপ্ট বেসড কিছুমান কুৱেশ্যন আনিছোঁ আজি ৰাজস্থান আৰু তামিলনাডুৰ অন্ধ্ৰপ্ৰদেশ টেটত হৈ যোৱা টেটৰ পৰা আনিছোঁ কুৱেশ্যনসমূহ চি টেটৰো আছে দুই এটা গতিকে আমাৰ যিখিনি কনচেপ্ট আছে সেইখিনি টেষ্ট কৰাৰ কাৰণে সেই কুৱেশ্যনবোৰ ৰখা হৈছে আপোনালোকে নিজৰ নিজৰ স্ক'ৰবোৰ জনাব কুৱেশ্যনবোৰ হেল্পফুল হয়নে নহয় সেইখিনিও জনাব আৰু আগলৈ যদি ভিডিঅ' পৰীক্ষাৰ সময় যিহেতু কম সমাগত একেবাৰে তে কেনেকুৱা ধৰণৰ টাফ ইজি কেনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন যদি বিচাৰে সেইখিনিও জনাব তেতিয়াহ'লে আৰম্ভ কৰোঁ আজি আমাৰ এই শুদ্ধ হৈটো হ'ব শিক্ষণ অভিৰোচন কেতিয়া হ'ব যেতিয়া এই যদি আমি স্থায়ী পৰিৱৰ্তনটোৱে ধৰি লওঁ যে আচৰণৰ যদি মই স্থায়ী পৰিৱৰ্তন কৰিব লাগে মোৰ মনত এটা অভিপ্ৰায় জন্ম হ'ল সেই অভিপ্ৰায়টোৱে কি কৰিব মোক সেই কামটো সমাধান কৰাৰ কাৰণে যেতিয়া মোৰ দেহ মগজু একেবাৰে উদ্দীপিত কৰি তুলিব সেই কামটোৰ কাৰণে তেতিয়া মোক সেইটোক অভিৰোচন বুলি ক'ম চ' মোৰ অৰ্থত মটিভেশ্যন বুলি ক'ম তাৰপাছত অভিক্ষমতা আমাৰ বুদ্ধিৰ লগত কেতিয়াবা একেলৈ কনফিউজ হোৱা দেখা যায় অভিক্ষমতাটো হ'ব এটা বিশিষ্ট যোগ্যতা বা ক্ষমতা অৰ্থাৎ এইটো আমি জন্মগতভাৱে আহৰণ কৰোঁ সেয়া যিকোনো হ'ব পাৰে গানৰ ক্ষেত্ৰত হ'ব পাৰে ভাষা সাহিত্যৰ ক্ষেত্ৰত হ'ব পাৰে আৰু শিক্ষণৰ ফলত অৰ্থাৎ বুদ্ধিৰ জৰিয়তে ইয়াক আমি কি কৰিব পাৰোঁ উৎকৰ্ষ সাধন কৰিব পাৰোঁ বা বুদ্ধিৰ জৰিয়তে ইয়াক আমি সময় আৰু সুবিধা হিচাপে ইয়াক আমি বাহিৰলৈ লৈ আহিব পাৰোঁ গতিকে সেইটো হ'ব অভিক্ষমতা যিটো আমি ব্যক্তিগত জন্মগতভাৱে লাভ কৰোঁ এক বিশিষ্ট যোগ্যতা বা ক্ষমতা কোনোবা গানৰ ক্ষেত্ৰত হ'ব পাৰে কোনোবা খেল ধেমালিৰ ক্ষেত্ৰত হ'ব পাৰে যিকোনো হ'ব পাৰে অৰ্থাৎ অন্তৰ্নিহিত গুণ আৰু প্ৰশিক্ষণৰ জৰিয়তে ইয়াক আমি কি কৰিব পাৰোঁ আকৌ উৎকৰ্ষ আমি সাধন কৰিব পাৰোঁ অৰ্থাৎ স্কিলটো ডেভেলপ কৰিব পাৰোঁ গতিকে সেইটো হ'ব অভিক্ষমতা আৰু আমাৰ এই প্ৰশ্নটোৰ উত্তৰ হিচাপে আমাৰ শুদ্ধ উত্তৰ হ'ব লাৰ্ণিং আমাৰ ইয়াৰে শুদ্ধ উত্তৰ হ'ব বি এফ স্কিনাৰ স্কিনাৰৰ যিটো অপাৰেণ্ট কণ্ডিশ্যনিং থিয়ৰি আছিল তাৰ ওপৰত ভিত্তি কৰি তেখেতে প্ৰগ্ৰাম লাৰ্ণিংটো আমাৰ মাজলৈ লৈ আহিছে প্ৰগ্ৰাম লাৰ্ণিং অৰ্থাৎ অসমীয়াত অনুসূচিত শিক্ষণ বৰ্তমান আমাৰ জনপ্ৰিয় কিয়নো পৰম্পৰাগত আমাৰ যিটো শিক্ষণ পদ্ধতি আছে তাৰ বিপৰীতে গৈ পেলাই বি এফ স্কিনাৰে কৈছে যে আমি শিক্ষাত কি কৰিব লাগিব শিক্ষাৰ্থীসকলে নিজৰ প্ৰচেষ্টাৰে যাতে শিক্ষাত আগুৱাব পাৰে বা শিক্ষণ কৌশল এটা আয়ত্ত কৰিব পাৰে সেই ক্ষেত্ৰত গুৰুত্ব দিব লাগিব অৰ্থাৎ যান্ত্ৰিক যিটো আমাৰ পৰম্পৰাগত পদ্ধতি চলি আছে তাৰ বিপৰীতে শিক্ষাৰ্থীয়ে নিজৰ প্ৰচেষ্টাত নিজে এটা শিক্ষণ সম্ভৱ কৰিব পাৰে বা নিজে আহৰণ কৰিব পাৰে সেইটোক অনুসূচিত শিক্ষণ পদ্ধতিত ধৰা হৈছে ইয়াৰ ক্ষেত্ৰত যদি আমি শিক্ষণৰ নীতি এটা চাওঁ সৰু সৰু পদক্ষেপৰ নীতি হ'ব পাৰে পুনৰ উদ্দীপনৰ অৰ্থাৎ পুনৰ উদ্দীপনৰ ক্ষেত্ৰত ৰিৱাৰ্ড হ'ব পাৰে পানিছমেণ্ট হ'ব পাৰে তাৰপাছত আত্ম অগ্ৰহৰ নিজে আগবাঢ়ি যাব নিজৰ যিমানখিনি কোৱালিটি আছে বা নিজে যেনেকৈ আগবাঢ়ি ল'ব পাৰে শিক্ষণৰ কৌশল আয়ত্ত কৰিব পাৰে সেনেকৈ আগবাঢ়িব আত্মমূল্যায়ন নিজে নিজক ইভালুৱেশ্যন কৰিব নিজে যেতিয়া নিজক ইভালুৱেশ্যন কৰিব তেতিয়া সংশোধনো কৰিব পাৰিব গতিকে এনেকুৱা ধৰণৰ পদ্ধতিৰ জৰিয়তে অনুসূচিত শিক্ষণ দিয়া হয় বা এইবোৰ পদ্ধতি তাত উল্লেখ আছে যিয়ে হওক প্ৰগ্ৰাম লাৰ্ণিংটো আমাৰ বি এফ স্কিনাৰৰ কথা আহি পৰিব কাৰণ অপাৰেণ্ট কণ্ডিশ্যনিঙৰ পৰাই প্ৰগ্ৰাম লাৰ্ণিংটো আমাৰ আহিছে আৰু আমাৰ ইয়াৰ শুদ্ধ উত্তৰ হ'ব অপশ্যন ফ'ৰ ডি এণ্ড ই অৰ্থাৎ ছেল্ফ ইষ্টিম নীডছ এণ্ড নীডছ ফৰ ছেল্ফ একচুৱেলাইজেশ্যন অৰ্থাৎ যিহেতু প্ৰশ্নটোত কৈছে যে মেছলৰ যিটো আমাৰ পৰ্যায়ক্ৰমৰ স্থিতিদত্ত দিয়া হৈছে তাৰ ওপৰত ভিত্তি কৰি আমি যদি শিক্ষাৰ ফালৰ পৰা চাব লাগে বা আমাৰ বিকাশৰ দিশৰ ফালে চাব লাগে কোনটো একেবাৰে ওপৰত থাকিব এই দুই কোনকেইটা প্ৰয়োজন একেবাৰে ওপৰত প্ৰয়োজনৰ ওপৰত ভিত্তি কৰি আমি ওপৰলৈ যাব পাৰোঁ অৰ্থাৎ আমাৰ হায়াৰ অৰ্ডাৰ লাৰ্ণিংটো পচিবল হ'ব সেইটো সুধিছে সেইকাৰণে আমাৰ হ'ব কি ডি আৰু ই কিয়নো যদি আমি জৈৱিক প্ৰয়োজনটো ভাবোঁ সেইটোতে সকলো জন্তুৰে থাকে অৰ্থাৎ বিপদমুক্ততা আৰু জৈৱিক প্ৰয়োজন এই দুয়োটা সকলো জন্তুৰে থাকে নিজৰ দৈহিক নীতিখিনি আমি যেতিয়া পূৰণ কৰিম সেই তেতিয়া আমি জন্তুৰ পৰা আৰু আমাৰ মাজৰ পৰা একো পৃথকতা নাথাকে কিন্তু যেতিয়ালৈকে আমাৰ সামাজিক প্ৰয়োজন আহিব তেতিয়াহে আমাক কি কৰে অকণমান আমাক জীৱশ্ৰেষ্ঠ বুলি যেনেকৈ কোৱা হয় সেইটোত আমাক কি কৰে পাৰ্থক্য আনি
নিদিয়ে। তারপর যেটা আত্মসম্মান আত্মসম্মানের প্রয়োজন তেতিয়াহে আহিব যেটা আমি নিজের প্রতি একটা ধারণা জন্ম হব। নিজের প্রতি ধারণা যেটা আনবার নিজক নিজকে যেটা আমি পৃথিবীত কেউ আহিছো বা আপনার দায়িত্ব কি সমাজখনের প্রতি, গতি এনেকা ধরনের যেটা চিন্তা ধারণা জন্ম হব প্রয়োজন এটা অনুভব করব, তেতিয়াহে আমার কি হব পৃথিবীত আমি কিবা নয় কিবা একটা ভাল কাম বা কিবা একটা করে থাকি যাব পারিম সমাজের কারণে। যে স্বামী বিবেকানন্দ, ডক্টর এপিজে আব্দুল কালাম, তারপর এটা যদি আমি ধরে লোক বিল গেটস আছে, যিকোনো মানুষ যাকে সমাজের কারণে কিবা একটা করে থাকি বা তেনেকা একটা পর্যায়ত তেতিয়াহে যাব পারিছে যেতিয়া এই দুইটা বস্তুর কি হয়েছে বিকাশ হয়েছে। গতি আমার শুদ্ধ উত্তর হব ডি আর ই। আমার এই শুদ্ধ উত্তর হব অপশন থ্রি, ট্রাই টু ডু ইট ইউ উইল লার্ন, অর্থাৎ এই করবলে চেষ্টা করে তুমি শিকিব পারিবা। কেননা যেহেতু অন্তর্নিহিত অভিরুচনের কথা কৈছে, অন্তর্নিহিত মানে মোৰ নিজের মনের ভিতর যে ইন্ট্রিজিং বলে কোৱা হয়, অর্থাৎ স্বাভাবিক অভিরুচন। স্বাভাবিক অভিরুচনের ক্ষেত্রে মোক বাহিরা কোনো প্রেরণার প্রয়োজন নয়, অভিরুচনের প্রয়োজন নহয়। ইয়াতে সেইটোৱে কৈছে যে তুমি যদি কামটো কৰা তেতিয়াহলে কামটো তুমি শিকিব পারিবা, অর্থাৎ কামটো শিকার যে আগ্রহ সেইটো তেখেতৰ মনত আহিব লাগিব, তেতিয়াহে কামটো সমাধা কৰিব পারিব। অন্তর্নিহিত অভিরুচন তেতিয়াই হব যেতিয়া আমার মনের ভিতরের আহিব। কিন্তু ইয়াতে যে কৈছে যে বেলেগে করাতকে তুমি আগতে করে দিয়া বা চকলেট এটা লই যা, এইবিল হব কি বাহিরা অভিরুচন, তার কারণে কামটো এবারহে সমাপ্ত হব পাৰিব। যেতিয়া বাহিরা অভিরুচনটা সমাপ্ত হব তেতিয়া মই কামটোৰ আগ্রহটো কি হব নোহোৱা হব। কিন্তু যেতিয়া আমার ভিতরের একটা আগ্রহ আহিব যে মই কামটো কৰিবই লাগিব, মোৰ ভিতরের আহিছে বেলেগে কোক বা নকোক, ইয়ার প্রতিস্বরূপে মই কিবা পাও বা নাপাও কিন্তু মই কামটো কৰিম, সেইটো হব আপোনাৰ অন্তর্নিহিত। গতি এইটোত এই হব যে তুমি কামটো কৰা তাৰ ফলত তুমি শিকিব পাৰিবা। আবেগ আর সংজ্ঞান এটাই আনটোর আমার ইন্টারভেন উইথ, অর্থাৎ আন্ত সম্পর্কিত, এটাই আনটোর জড়িত। গতি সেই হিসাবে আমার শুদ্ধ উত্তর হব অপশন ফোর। আর আমার এই শুদ্ধ উত্তর হব সাইকো এনালিটিক থিওরি, মনোবিশ্লেষণ বা তত্ত্ব। মই অলরেডি ডিসকাশন করছো একটা ভিডিওত গোটেখিনি। যে হোক, যদি আমি এটা কি করো বরফ এটু করা, মই যদি পানি ডুবাই দেও তেতিয়া যিখিনি উপঙি থাকিব পানিত অকমান, সেইখিনি হব আমার সচেতন মন, আর যিখিনি পানি ডুবি থাকিব সেইখিনি হব আমার অচেতন বা অবচেতন মন। এইটো কৈছিল সিগমন্ড ফ্রয়েডে। আর অচেতন মনের ধারণাটা আমাক আনি দিছিল সিগমন্ড ফ্রয়েডে, যেটা আচরণবাদৰ তত্ত্বৰ ওপৰত আহিল। প্রথমতে যেতিয়া মনোবিজ্ঞানক আত্মা আর মন বুলি কোৱা হল, তারপর মন এটা সচেতন মনের ধারণাটো আহিল, তারপর অকল অচেতন মনের ধারণাটা আহিল। তো অচেতন মনের ধারণাটা তেতিয়া আমাক দিছিল সিগমন্ড ফ্রয়েডে। তেখেতে কৈছিল 10% আমি সচেতন মন আমার, আর 90% আমার কি অচেতন বা অবচেতন মন। তিনিটা ভাগত ভগাইছিল তেখেতে, সচেতন মন, অবচেতন আর প্রা সচেতন বা পূর্ব সচেতন, যেটো সচেতন আর অবচেতনের মাজত থাকিব। আর টাইপ আর ট্রেড থিওরিটা আমি ব্যক্তিত্বর ক্ষেত্রে পাইছোঁ। টাইপ থিওরি হলে কি হব, যত আমি এটা এজন ব্যক্তির আমি সামূহিক ব্যক্তিত্বর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করিম, আর সংলক্ষণ অর্থাৎ ট্রেড থিওরির আমি কি করিম এটা মাত্র গুণের ওপরতে আমি আলোচনা করিম। বিহেভিয়ারিজম আমি আচরণ বা তত্ত্ব আচরণের উপর ডিপেন্ড করে আমি এইবর পড়ি আছো। যে হোক, আমার শুদ্ধ উত্তর হব সাইকো এনালিটিক থিওরি, মনোবিশ্লেষণ বা তত্ত্ব, যাক দিছিল সিগমন্ড ফ্রয়েডে, আর তার কারণে তেখেতক সাইকো এনালিটিক থিওরির ফাদার বলেও কোৱা হয়। আর আমার এর শুদ্ধ উত্তর হব থিমেটিক এপ্রিসিয়েশন টেস্ট, অর্থাৎ চমুক টেট বলে কোৱা হয়, TAT, কাহিনী সম্বোধন অভিক্ষা, যত মারে আর মর্গেনে কি করেছিলে 30খন চিত্র লৈছিলে, 30খন পিকচার লৈছিলে, আর 10খন কি করেছিলে পুরুষক দেখাইছিলে, 10খন মহিলাক দেখাইছিলে, আর 10খন পিকচার যে বাকি আছে সেই দুইজনকে দুইটা মানে সেইকে দেখুয়া হৈছিল। সেই পিকচার কেইখন চাই পেলাই তেখেতৰ মনত তেখেতসকলৰ মনত যিটো ধারণা হৈছিল তার ফলস্বরূপে তেখেতসকলৰ ব্যক্তি মনৰ কথা জানিব বিচৰা হৈছিল। গতিকে প্রক্ষিপ্ত পদ্ধতির ভিতর থিমেটিক এপ্রিসিয়েশন টেস্ট আহি পৰিব, অর্থাৎ কাহিনী সম্বোধন পরীক্ষা, যত কাহিনী একোখন চিত্রত এটা এটা কাহিনী দিয়া থাকে, তার জড়িয়তে ব্যক্তি মনৰ কথা জানিব বিচৰা হয়,
অর্থাৎ ব্যক্তিত্বর টেস্ট করা হয়। গতি আমার শুদ্ধ উত্তর হব থিমেটিক এপ্রিসিয়েশন টেস্ট। আর আমার শুদ্ধ উত্তর হব অপশন ফোর কগনিটিভ বিহেভিয়ার অর্থাৎ সংজ্ঞানাত্মক আচরণ। আর আমার এই শুদ্ধ উত্তর হব অপশন ফোর আগ্রহে আচরণের আকর্ষণ বিমুখিতার প্রতিফলন নকরে, একচুয়ালি করে, সেকারণে আমার এই নহব। আগ্রহ সহজত আর আহরণ দুইটা করা হয়, কারণ আমি আগ্রহের যদি ভাগ চাও তেতিয়া ই আর্জিত হব পারে, সুপ্ত হব পারে, স্থায়ী হব পারে, অস্থায়ী হব পারে। সুপ্ত হলে কোনবোৰ হব যা আমার প্রবৃত্তিমূলক কাম কাজ থাকে, তার ক্ষেত্রে আমার আমার আগ্রহ কি হব সুপ্ত হব, অর্থাৎ জন্মগতভাবে আহরণ করি। খাদ্যর প্রতি আপনার যে আগ্রহ সেই হব কি সুপ্ত, ইয়াক আপনি জন্মগতভাবে আহরণ করেছে। তারপর আর্জিত হলে কি হব যে কোনো একটা কাম আপনার প্রয়োজন হয়েছে, সেই কামটো করার কারণে আপনি যে আগ্রহ আপনি নিজে সৃষ্টি করে লব, আপনি সেই হব আর্জিত। স্থায়ী হব কোনটো, যেতিয়া আমার মা দেউতা আমার নিজের সন্তানের প্রতি যে মরম থাকে, মনোযোগ থাকে, সেই আহিব স্থায়ী আগ্রহের পৰা। অস্থায়ী আগ্রহ হব কেতিয়া, যেতিয়া আপনি যিকোনো একটা অভ্যাসের ফলত গঠিত, রাতেপা উঠি আপনি বাতৰি কাকতখন চায়, গধূলি নিউজ চায়, গতি সেই হব আপনার অস্থায়ী আগ্রহ। অর্থাৎ আপনি ডেইলি বেসিসত করে আছে কারণে আপনার সেই মনোযোগ আহিছে, কিন্তু তাতে যদি আপনার স্টপ লগাই দিয়া হয় তেতিয়া আপনার আগ্রহটো আকৌ সলনিও হব পারে। তারপর মনত রাখবলগীয়া এই ক্ষেত্রে আগ্রহের ক্ষেত্রে ম্যাকডুগেলে কৈছিল যে আগ্রহ মনোযোগের সুপ্ত অবস্থা আর মনোযোগ আগ্রহের সক্রিয় অবস্থা। তারপর মনোবিদ রসে কৈছিল, জেমস রসে কৈছিল যে ই এটা মুদ্রার ইপিটি ইপিটি, অর্থাৎ ই একটা বস্তুকে ভিন্নভাবে চার দরে আমি যে চাও, গতি ইয়াক আমি এটা মুদ্রার ইপিটি ইপিটি বলে কোব পারো, আর আগ্রহ আর মনোযোগক শিক্ষার উপায় আর সমাপ্তি বলেও কোয়া হয়। আমার এর শুদ্ধ উত্তর হব এভারেজ ইন্টেলিজেন্স অর্থাৎ স্বাভাবিক বা গড় পরিমাণ বুদ্ধি। টারমেনের কথা উল্লেখ করেছে কারণ টারমেনে আমাক পোনপ্রথমভাবে বুদ্ধির তালিকাখন দিছিল 1916 চনত, তারপর আকৌ 1937 অর্থাৎ 1937 চনত আর সেইখন আমার পুনরীক্ষণ করা হয় স্ট্যানফোর্ডত, যার ফলস্বরূপে অকমান সংখ্যার তারতম্য দেখা যায়। যদি আমি 1937 যখন আমার পুনরীক্ষণ করা হয়েছে বুদ্ধির তালিকা, সেইখন মতে আমার এভারেজত দুটা ধরে থাকা আছে, এটা হল 90-99 অর্থাৎ 90-99, তারপর আর এখন আছে, আর এটা ধরা আছে 100-109 অর্থাৎ 90-99 আর 100-109 লৈ থাকিলেও আমার স্বাভাবিক বুদ্ধিয়ে হব, যেটো আমার 1937 টারমেনের খন আমার কি করা হয়েছিল স্ট্যানফোর্ডত পুনের পরীক্ষা করা হয়েছিল, সেই হিসাবে আমার বুদ্ধি তালিকাখন পুনরায় দিছিল। গতি আমার শুদ্ধ উত্তর হব টারমেনের যেহেতু কৈছে, গতি আমার শুদ্ধ উত্তর হব এভারেজ ইন্টেলিজেন্স। আর আমার ইয়ার শুদ্ধ উত্তর হব পিয়াজে। পিয়াজে আমার কি করেছিল, সৰু সৰু লৰা ছোৱালীক এগৰাকী সাইন্টিষ্টৰ দৰে ভাবিছিল, আর সেইকাৰণে তেখেতৰ যিকেইটা পদ্ধতি দিয়া আছে চাইল্ড ডেভেলপমেন্টৰ ওপৰত গোটেইটা কি কৰিছে, শিক্ষাৰ্থীক নিজৰ বিকাশটো নিজৰ ওপৰত ডিপেণ্ড কৰি পেলাই হবলৈ দিয়াত বিশেষকৈ গুৰুত্ব দিছে। গতিকে এইটো যে আমাৰ যিটো ষ্টেটমেণ্ট দিয়া আছে, এই ক্ষেত্ৰত আমাৰ পিয়াজে শুদ্ধ হব। আর আমার এই শুদ্ধ উত্তর হব ডেভেলপমেন্ট প্রসিড উইথ ইন্টাররিলেশন অর্থাৎ আন্তঃসম্পর্কর জড়িয়তেহে আমার বিকাশ সম্ভব হয়। এই মানে কমিউনিটি টেবত দিছিল, বহু কেজন মানে শুদ্ধ দিছে, কেজন মানে ভুল দিছে, যিসকলৰ ভুল হৈছে তেওঁলোকক মই কৈ থৈছোঁ যে আমি যেতিয়া আমার মানুহ হিসাবে আপনাদের প্রেকটিকেলি ভাবি চাব, কোনোবা এজন মানুহ আছে যার বৌদ্ধিক বিকাশে হোৱা নাই,
অর্থাৎ যিখিনি মানসিক বিকাশৰ মানসিক বিকাশ প্ৰয়োজন সেইখিনিয়ে যদি নহয় তেতিয়া সামাজিক বিকাশ কেনেদৰে সম্ভৱ অর্থাৎ মানসিক বিকাশৰ লগত আমাৰ আবেগ অনুভূতি এইবোৰো জড়িত হৈ থাকিব যদি আবেগ অনুভূতিৰ আমাৰ বিকাশেই নহয় তেতিয়া সমাজত কেনেকৈ মিলিব পাৰিব সমাজৰ মানুহৰ লগত কেনেকৈ ইণ্টাৰেকশ্যন কৰিব তেতিয়া সামাজিক বিকাশো কি হৈ যাব ৰৈ যাব গতিকে এটা বস্তুৰ লগত আমাৰ এটা বস্তু বিকাশৰ লগত জড়িত হৈ আছে মানসিক বিকাশৰ হলেহে আমি সামাজিকভাৱে বিকাশ হ'ব পাৰিম সমাজত আমি মিলিব পাৰিম সমাজৰ মানুহৰ লগত ইণ্টাৰেকশ্যন কৰিব পাৰিম গতিকে আমাৰ সেই হিচাপে শুদ্ধ উত্তৰ হ'ব যে বিকাশটো আমাৰ কি হয় এটাৰ লগত এটা জড়িত হৈহে আগবাঢ়ে অৰ্থাৎ আন্তঃসম্পৰ্ক আছে প্ৰতিটো বস্তুৰ লগত গতিকে আমাৰ শুদ্ধ উত্তৰ হ'ব অপশ্যন টু শুদ্ধ উত্তৰ হ'ব প্ৰক্সিমডিষ্টেল ডেভেলপমেণ্ট যেতিয়া আমাৰ চেণ্টাৰৰ পৰা ডেভেলপমেণ্টটো আৰম্ভ হয় অৰ্থাৎ কেন্দ্ৰৰ পৰা তাৰ পাছতহে বাহিৰলৈ গুচি যায় তেতিয়া হ'ব আমাৰ প্ৰক্সিমডিষ্টেল যদি উদাহৰণ দিওঁ আমাৰ কি হয় প্ৰথমতে আগৰ ফালেহে দুটা দাঁত গজে তাৰ পাছতহে বাহিৰৰ ফালে গজে গতিকে দুটা দাঁত আগৰ ফালে চেণ্টাৰত গজাৰ পিছত লাহে লাহে আমাৰ জামি দাঁত এনেকুৱাকৈ আহি যায় গতিকে সেই হিচাপে সেইটো হ'ব আমাৰ ডেভেলপমেণ্ট প্ৰক্সিমডিষ্টেল অৰ্থাৎ আমাৰ কেন্দ্ৰৰ পৰা আগবাঢ়ি পেলাইহে বাকীফালে যাব যেনেকৈ প্ৰথমতে হাৰ্ট ডেভেলপ হ'ব চেণ্টাৰত বুকৰ ফালে তাৰ পাছতে বাকী অৰ্গেনছবোৰ স্পাইৰেল হ'ব কেতিয়া স্পাইৰেল অৰ্থাৎ আমাৰ ডেভেলপমেণ্টটো স্পাইৰেল বুলিও কোৱা হয় কাৰণ আপোনালোকে যদি বৈশিষ্ট্যবোৰ চাইছে তেতিয়া আমাৰ শৈশৱকালত আমাৰ কি থাকে বৃদ্ধিটো তীব্ৰ হৈ থাকে আকৌ আমাৰ বাল্যকালত আহি পেলাই কি হয় ষ্টপ হৈ যায় অৰ্থাৎ ষ্টপ নহয় মন্থৰ হয় আমাৰ মন্থৰ হৈ যায় বহুত লাহে লাহে হয় শ্ল'লি হয় যিটো আমাৰ সহজতে চকুত নপৰে আকৌ কৈশোৰ কালত হৈ পেলাই কি হ'ব শৈশৱকালৰ নিচিনা স্পীডি হ'ব গতিকে সেইটো হ'ব স্পাইৰেল অৰ্থাৎ এটা লাইনৰ নিচিনাই আগবাঢ়ি নাথাকে এটা আমাৰ কেতিয়াবা আমাৰ বেছি হ'ব আৰু কেতিয়াবা আমাৰ সেইটো আমাৰ মন্থৰ হৈ যায় গতিকে সেইটো হ'ব আমাৰ স্পাইৰেল ডেভেলপমেণ্ট আৰু আমাৰ প্ৰশ্নটো উত্তৰ হিচাপে আমাৰ শুদ্ধ হ'ব প্ৰক্সিমডিষ্টেল ডেভেলপমেণ্ট আৰু আমাৰ এই শুদ্ধ উত্তৰ হ'ব একমডেশ্যন যেতিয়া মোৰ এক্সিষ্টিং মোৰ যিখিনি স্কিমা থাকিব বা মোৰ যিখিনি এটা পাৰ্চেপশ্যন থাকিব এটা বস্তুৰ প্ৰতি এটা ইমেজ থাকিব যেতিয়া সেই বস্তুটো মই কি কৰিম মডিফাই কৰি পেলাই বুজি ল'ম যে এইটো বস্তু আৰু এইটো বস্তু বেলেগ বেলেগ পাৰ্থক্য কৰিব পাৰিম তেতিয়া মোৰ কি হ'ব সেইটোক একমডেশ্যন বুলি কোৱা হ'ব অৰ্থাৎ এইটো এনেকুৱা এটা প্ৰক্ৰিয়া য'ত মোৰ আগৰ যিখিনি মোৰ জ্ঞান থাকিব সেইখিনিক মই কি কৰিম মডিফাই কৰি ল'ম নতুন জ্ঞানৰ লগত মিলাই পেলাই মডিফাই কৰি ল'ম তেতিয়া সেইটোক একমডেশ্যন বুলি জনা যাব স্কিমাটো হ'ব আমাৰ মেণ্টেল ৰিপ্ৰেজেণ্টেশ্যন অৰ্থাৎ যিকোনো এটা বস্তু চালে মই যিটো মেণ্টেল ইমেজ মোৰ মনত থৈ দিওঁ সেইটো হ'ব আমাৰ স্কিমা আজি হৈ ইমানেই এতিয়ালৈকে এডুব্লগ চেনেলটি যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰিব লাইক কৰিব আৰু যিমান পাৰে শ্বেয়াৰ কৰিব শেষত সকলোৰে মংগল হওক তাৰে কামনা কৰিছোঁ ধন্যবাদ।